আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি চট্টগ্রাম বোর্ড দু হাজার সাত সালে আসে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব তো এই প্রশ্নের সলিউশন করতে আসলে খুব একটা বেশি সময় লাগে না বাট আমি হচ্ছে যেটা করা ট্রাই করব এখানে কিছু এক্সট্রা জিনিস যেগুলো তোমাদের জানা থাকা দরকার বা এই জিনিসগুলো তোমাদের ভিজুয়ালাইজ করা দরকার তো ওই পারপাসে আমি একটু বেশি কথা বলবো এই ভিডিওতে সময়টা হয়তো একটু বেশি হয়ে যাবে সো আশা করি যদি ধৈর্য ধরে দেখতে পারো তাহলে তোমাদের জন্য এটা বেটার হবে ওকে কিন্তু ওভারঅল এই ম্যাথ সলভ করতে খুব একটা বেশি সময় লাগে না এবং সলভটা খুব একটা বেশি কঠিনও না বাট আমি তোমাদেরকে কয়েকটা এক্সট্রা জিনিস যেগুলো তোমাদের মাথায় রাখা দরকার সেগুলো নিয়ে কথা বলবো আচ্ছা শুরু করি তো সে স্টেটমেন্টটা হচ্ছে এরকম যে একটি বস্তু থার্টি নাইন পয়েন্ট টু মিটার পার সেকেন্ড বেগে ভূমির সাথে থার্টি ডিগ্রি কোণে নিক্ষিপ্ত হলো কত সময় পর বস্তুটি নিক্ষেপ দিকের সাথে লম্বভাবে চলবে এই সময়ের এর ব্যাক কথা হবে সো এই সময়ের ব্যাক কত কথা হবে আসলে খুব একটা বেশি ইম্পর্টেন্ট না এখানে আমাদের মেইন যে টাস্কটা বা যে টাস্কটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায় আমাদের জন্য সেটা হচ্ছে যে কত সময় পর বস্তুটি নিক্ষেপ দিকের সাথে লম্বভাবে চলবে এই কত সময় সময় যে পার্টটা আছে সেটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং ওকে তো কথা বলা শুরু করি এখন ওকে সো এই যে ধা আমি চিত্রটা একটু এইভাবে না এইভাবে না সোজা রাখতে হবে এই যে এইভাবে ধরো আমি একটা বস্তুকে থার্টি নাইন পয়েন্ট টু মিটার পার সেকেন্ড বেগে ভূমির সাথে থার্টি ডিগ্রি করে নিক্ষেপ করলাম সো এরকম একটা কাহিনি ওকে এখন প্রশ্ন হচ্ছে কত সময় পর বস্তুটি নিক্ষেপ দিকের সাথে লম্বভাবে চলবে নিক্ষেপ দিক মানে কি যখন নিক্ষেপ করেছিলাম তখন বেগের যে দিকটা ছিল সেই দিকটা হচ্ছে নিক্ষেপ দিক ওকে সো এই হচ্ছে আমার নিক্ষেপ দিকটা আচ্ছা এখন ধরে নিলাম কোন একটা সময়ে বেগের যে দিকটা সেই দিকটা নিক্ষেপ দিকের সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সো আমি ওই দিকটা একটু সুন্দর করে এঁকে ফেলে এঁকে নাইনটি ডিগ্রি দিয়ে ধরো এই যে এই কাহি এই জায়গাটাতে আঁকতে পারি নাই সুন্দর করে ওকে ওকে ধরো এটা ওকে ধরে নাও এই পয়েন্টে আমার যে ব্যাগ এই ব্যাগের যে ডিরেকশনটা এই ডিরেকশনটা নিক্ষেপ দিকের সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আছে ওকে নিক্ষেপ দিকের সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এখন এটা যদি নাইনটি ডিগ্রি হয় এটা যদি থার্টি ডিগ্রি হয় তো ত্রিভুজের সূত্র তো তোমরা পারোই তিন কোণের সমস্ত যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে এই কোন কত হওয়া লাগবে একশো আশি থেকে নব্বই আর তিরিশ যুগ করে বিয়ে করে দাও তাহলে এখানে আসবে সিক্সটি ডিগ্রি ঠিক আছে তো কোণের মান সিক্সটি ডিগ্রি আসছে ওকে ফাইন ত্রিভুজের হিসাব মতো তো সিক্সটি ডিগ্রি আসাই উচিত কিন্তু আমার আমার এখানে একটা আপত্তি আছে আমি প্রথম দিকের ভিডিওতে তোমরা খেয়াল করে দেখবে একটা কথা বলেছিলাম যে আমি প্রোজেক্টাইলকে যত ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করব। ওটা যখন মাটিতে হিট করে ঠিক ওই মুহূর্তে মাটিতে হিট করার ঠিক জাস্ট ওই মুমেন্টে তার কোনটা এক্স্যাক্টলি সেম থাকে ওকে ধরো আমি থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করেছি সে যখন মাটিতে হিট করবে এই জায়গাটাতে যখন সে আসবে ওই সময় তার যে বেগে ডিরেকশনটা সেই ডিরেকশনটা এক্স এক্সদের সাথে উৎপন্ন কোনো চেয়ে থার্টি ডিগ্রি হবে ওকে বাট এখানে খেয়াল করো মাটিতে হিট করার একটু আগে কোনটা কত সিক্সটি ডিগ্রি ওকে তো এখন আমরা একটু অন্যভাবে অ্যানালাইসিসটা করি খেয়াল করো খেয়াল তো করবাই ম্যাচ যেহেতু ভিডিও যেহেতু দেখতেছি খেয়াল করা উচিত আসলে খেয়াল করতে থাকো ধরো নিক্ষেপ করেছিলাম এই জায়গাটাতে একটু পরে মনে করো আমার বস্তুটা এখানে আসলো তো এই জায়গাটাতে যখন সে আসছে তখন তার বেগের দিকটা কোন দিকে স্পর্শক বরাবরই থাকবে সেটা হচ্ছে এদিকে এদিকে ওকে তো এখন এক্স এক্সের সাথে তোর উৎপন্ন কোন কত ডিগ্রি চোখের দেখে কি বলা যায় না যে এই কোনটা থার্টি ডিগ্রির চেয়ে একটু কম বলা যায় এটা থার্টি ডিগ্রি এখানে থার্টি ডিগ্রির চেয়ে একটু কমে গেছে যখন একদম টপমোস্ট পজিশনে চলে আসছে তখন তার ব্যাগের ডিরেকশন তো এই দিকে এই যে এইভাবে তো এখন তার কোনটা কত ডিগ্রি অনুভূমিকে সাথে জিরো ডিগ্রি দেখো থার্টি ডিগ্রি থেকে কমতে কমতে জিরো ডিগ্রি হয়ে গেলো এই জায়গাটাতে তার ব্যাগের দিকটা এক্স এক্সদের সাথে জিরো ডিগ্রি কোণে আছে তারপর দেখো যখন এখানে আসছে তখন তখন চিন্তা করবা আস্তে আস্তে কী হয় তো সেই সেই অ্যানালিসিস আমরা গিয়েছিলাম যে জিরো থার্টি ডিগ্রি থেকে বাড়তে বাড়তে যদি জিরো ডিগ্রি কমতে কমতে যদি জিরো ডিগ্রি হয় তাহলে ডেফিনেটলি জিরো ডিগ্রি থেকে বাড়তে বাড়তে থার্টি ডিগ্রি হবে তাহলে মাঝখানে তো আমার সিক্সটি ডিগ্রির কোনো সুযোগ নেই সিক্সটি ডিগ্রি এখানে কই থেকে আসলো ওকে সো এই যে হিসাবটা একটু কনফিউজ কনফিউজিং হয়ে গেছে সো এখানে আমাদের বুঝে নেওয়া লাগবে যে আসলে আমাদের যে প্রাসটা সেই প্রাসটার গতিপথে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলটা আসলে এই তলে থাকা অবস্থায় আসা পসিবল না বিকজ এই তলে থাকা অবস্থায় তার কোনটা ম্যাক্সিমাম থার্টি ডিগ্রি থাকে থার্টি থেকে কমতে কমতে জিরো হয় জিরো থেকে বাড়তে বাড়তে আবার থার্টি হয়ে যায় ভূমি স্পর্শ করা ঠিক মুহূর্তে পূর্ব মুহুর্তে ওকে আমি চিত্রটা একটু রিড্রো করি তাইলে তোমাদের আশা করি ক্লিয়ার হবে ওকে লাল কালারে আর তো কাহিনিটা হচ্ছে অনেকটা এরকম একটা নির্দিষ্ট জায়গা থেকে আমি একটা বস্তুকে নিক্ষেপ করেছি কত ডিগ্রি কোণে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে কত বেগে থার্টি নাইন পয়েন্ট টু মিটার পার সেকেন্ড ব্যাগে তো এই হচ্ছে কাহিনিটা ওকে এই যে এখান থেকে নিক্ষেপ করলাম এইভাবে ওকে তো এখন এটা হচ্ছে আমার নিক্ষেপ দিক ঠিক আছে এটা ছোটো করি তাহলে বেটার হবে ওকে এটা হচ্ছে আমার নিক্ষেপ দিক আমার আঁকাটা ভালোই নেই ওকে এখান থেকে করি ওকে এইভাবে মনে হয় ব্যাটার হবে আচ্ছা তো এটা হচ্ছে আমার নিক্ষেপ দিক আর নিক্ষেপ দিকের সাথে মনে করো এটা হচ্ছে আমার এই জায়গাটাতে তার যে ব্যাগের ডিরেকশনটা এই পয়েন্টে তার যে ব্যাগের ডিরেকশনটা সেটা হচ্ছে নিক্ষেপ দিকের সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে ওকে আচ্ছা এই জায়গাটাতে তার যে ব্যাগটা সেটা হচ্ছে নিক্ষেপ দিকের সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে এই হচ্ছে আমার ব্যাগটা এই ব্যাগের যে ডিরেকশনটা সেটা নিক্ষেপ দিকের সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে এখন এটা লজিক্যাল ওকে বিকজ থার্টি ডিগ্রি থেকে বাড়তে বাড়তে জিরো কমতে কমতে জিরো হয় জিরো থেকে কমতে কম বাড়তে 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 থার্টি হয় তারপরে তো বাড়তে থাকে ওকে তো ওই হিসেবে আমরা সিক্সটি ডিগ্রি পেয়ে যাব কারণ আমরা যেটা করবো সেটা হচ্ছে সব কিছুকে একটু বিবর্ধিত বিবর্ধিত করব তো এটা হচ্ছে আমাদের থার্টি যদি হয় এখানে আসলে আমি এটাও থার্টি ডিগ্রি পাবো আচ্ছা এটা থার্টি এটা নাইনটি সো টেকনিক্যালি এটা হচ্ছে আমাদের এই কোনটা কিন্তু লাল রঙের কার্ভের সাথে কোন না একদম এই ব্যাগের ডিরেকশনের সাথে এক্সেক্সিসি কোন হচ্ছে এখানে সিক্সটি ডিগ্রি ওকে তাইলে এই যে সিক্সটি ডিগ্রি পেয়ে গেলাম তো এখন কি বলা যায় না এই যে এক্স এক্সিস বরাবর ওই মুহুর্তে আমার ব্যাগের ব্যাগের যে ডিরেকশনটা ওই এক্স স্ক্সিস বরাবর ব্যাগের যে ডিরেকশনটা এই ডিরেকশনের সাথে উৎপন্ন কোনটা সিক্সটি ডিগ্রি সেটাকে বলা যায় হ্যাঁ যদি এটা বলা যায় তাহলে একটু চিন্তা করে দেওয়া হতো এই কোনটাকে আসলে আমরা কত ডিগ্রি বলতে পারি এটাকে সিক্সটি ডিগ্রি বলা উচিত নাকি নেগেটিভ সিক্সটি ডিগ্রি বলা উচিত ডেফিনেটলি এটাকে নেগেটিভ সিক্সটি ডিগ্রি বলা উচিত কারণ হচ্ছে আমরা যখন কোন হিসাব করতাম সেটা কিন্তু অ্যান্টি ক্লক ওয়াইজ ছিল অ্যান্টি ক্লক ওয়াইজ যে কোনগুলা ছিল সেটাকে আমরা বলতাম পজিটিভ এখন এটা যেহেতু ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাটার দিকে সেহেতু এটাকে আমরা বলবো নেগেটিভ অ্যাঙ্গেল ওকে তো এটা হচ্ছে ভি এক্স এক্স এক্সিস বরাবর ওই মুহূর্তে তার ব্যাগ আর এটা হচ্ছে ভি ওয়াই ওয়াই এক্সিস বরাবর ওই মুহূর্তে তার ব্যাগ এক্স এক্সিস বরাবর ব্যাগ তো তার জীবনেও চেঞ্জ হয় না এটা তো সবসময় কনস্ট্যান্ট থাকে ওকে কিন্তু ওয়াই এক্সিস বরাবর ব্যাগটা আমাদের চেঞ্জ হবে এখন আসো একটু হিসাব নিকাশ করি সো আমরা তো জানি যে টেন থিটার সমান কি টেন থিটার সমান হচ্ছে ভি ওয়াই ডিভাইডেড বাই ভি এক্স আশা করি এটা বোঝানো লাগবে না যে কেন টেন থিটার সমান ভিওয়াই বাই এক্স আচ্ছা তো টেন থিটার সমান যদি ভি ভিওয়াই বাই ভিএক্স হয় এখানে আসলে থিটা কোনটা এই যে ভি যে ভ্যালোসিটিটা যে ব্যাকটা এটা কি ভি এক্স এবং ভি ভিওয়াইয়ের লব্ধি না তো লব্ধির উৎপন্ন কোন ভি এক্সের সাথে কী আসলে টেন এটাকে কী লিখবো নেগেটিভ থিটা টেন মাইনাস সিক্সটি ডিগ্রি ওকে সো টেন মাইনাস সিক্সটি ডিগ্রি ইজ ইকুয়াল টু ভি ওয়াই ডিভাইডেড বাই ভি এক্সটা কি এক্স এক্সিস বরাবর ব্যাগ এবং এটা তো শুরুতে যা শেষে তা তো ডিরেক্ট এখানে লিখে ফেলাম থার্টি নাইন পয়েন্ট টু কজ থার্টি আশা করি বুঝতে পেরেছ এখন এখানে হিসাব নিকাশ করার পরে এই যে এই পুরাটাকে যদি তুমি এইদিকে গুণ করে দাও টেন মাইনাস সিক্সটি ডিগ্রির সাথে তুমি যেটা পাবা সেটা হচ্ছে মাইনাস ফিফটি এইট পয়েন্ট এইট ডিগ্রি সরি ডিগ্রি কেন বলি মাইনাস ফিফটি এইট পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড আচ্ছা এখন এটা তো হয়ে গেল আর তুমি যার হিসাব করবা যে কত সময় পরে ওয়াই এক্সিস বরাবর আমার ব্যাগটা ফিফটি এইট পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড হয় নেগেটিভ ফিফটি এইট পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড হয় খেয়াল করো এই জিনিসটা বের করার জন্য কিন্তু তোমার এত কনসিডারেশনের দরকার ছিল না তুমি জাস্ট দেখতে দেখতেছো এখানে কোন সিক্সটি ডিগ্রি সেটা নিয়ে কাজ করা যেত বাট আমি এইসব এক্সট্রা কথাবার্তা বললাম এই জন্য কারণ তোমরা যাতে জিনিসটার অরিজিনাল ভিজুয়ালাইজেশনটা বুঝতে পারো ওকে ওকে তো এখন কাজ করি তো কত সময় পরে আমার ওয়াই এক্সিস বরাবর ব্যাগটা মাইনাস ফিফটি এইট পয়েন্ট এইট মিটার সেকেন্ড হয়ে যাবে হিসাব করি ভি ওয়াই ইজ টু ভি এটি ভি সমান ইউ প্লাস এটি সূত্র ওয়াই এক্স ইস বরাবর ব্যাগ কত মাইনাস মিটার সেকেন্ড বরাবর আদিবেগ কত এই যে আমাদের যে নিক্ষেপ ব্যাগটা ছিল সেটা তো ছিল থার্টি মিটার সেকেন্ড তাইলে এটা ছিল তো থার্টি ডিগ্রি কোনে তাইলে ওয়াই বরাবর তার আদিবেগ হবে থার্টি নাইন পয়েন্ট টু সাইন তাহলে এখানে লিখে ফেলি ওয়াই এক্সিস বরাবর ব্যাগটা হচ্ছে থার্টি নাইন পয়েন্ট টু সাইন থার্টি প্লাস ওয়াই বরাবর তরণটা কোন দিকে আমার নিচের দিকে এটাকে এ ওয়াই লেখা উচিত তো এটা নিচের দিকে যেহেতু আমি লিখবো মাইনাস জি ওকে এখন যেটা করবা এবং মান কত মান আমরা ধরবো নাইন আচ্ছা তাহলে আমরা যদি এখন টি বের করতে চাই আমাদের এক কাজ করা লাগবে টিকে এক পাশে রাখবো বাকি সব কিছুকে অন্য পাশে পাঠিয়ে দিব ওকে তো সেটা যদি করতে চাই তাহলে আমি যদি মাইনাস জিটিকে এদিকে নিয়ে আসি আমি যদি মাইনাস জিটিকে এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে ফিফটি এইট পয়েন্ট এইটকে আবার যদি এদিকে নিয়ে আসি তাহলে যেটা হবে সেটা হচ্ছে জি টি ইজ ইকুয়াল টু ফিফটি এইট পয়েন্ট এইট প্লাস থার্টি নাইন পয়েন্ট টু সাইন থার্টির জায়গায় লিখে ফেললাম হাফ হিসাব নিকাশ করে যা আসার আসবে একটু পরে এখন আমি জাস্ট টিটা বের করতে চাই সো টি এর মানটা আসবে ফিফটি এইট পয়েন্ট এইট প্লাস থার্টি নাইন পয়েন্ট টু হাফ ডিভাইডেড বাই নাইন পয়েন্ট এইট হিসাব নিকাশ করে দেখবে ক্যালকুলেটারে আনসার আসবে এইট সেকেন্ড এই তো শেষ সমাধান হয়ে গেল এখন তোমাকে জাস্ট বের করতে হবে এর পরের প্রশ্নটা সেটা হচ্ছে বেগের মান কত তো আট সেকেন্ড পরে বেগের মান তো বের করাই যায় আট সেকেন্ড পরে তুমি ওয়াই এক্সিস বরাবর বেগের মানও জানো সারা জীবনের জন্য তুমি এক্স এক্সিস বরাবর বেগের মানও জানো যেটা সবসময় কনস্ট্যান্ট থাকে তো জাস্ট আট সেকেন্ড পরে বেগের মানটা হবে এটা ভি ইজ ইকোয়াল টু রুট ওভার ভি এক্স স্কোয়ার্ড প্লাস ভি ওয়াই স্কোয়ার্ড মান বসে তো আনসার চলে আসবে তাহলে বেগের মান বের হয়ে গেলো বেগের সময় বের হয়ে গেলো সলিউশনটাও বুঝতে পারছো আশা করি তো এই তো তোমাদের এই একটা সুতো দিয়েই কিন্তু কাজটা হয়ে যায় এই যে থিটাটাকে বের করতে হবে সেটা থিটা যে নেগেটিভ সিক্সটি ডিগ্রি সেটা তোমাকে ধরতে হবে তারপরে হচ্ছে ওই ভি সমান উপ্লাসিটি দিয়ে জাস্ট আনসারটা বের করে ফেলবা ওকে